আসসালামু আলাইকুম। বিদেশ থেকে বা প্রবাস থেকে বাংলাদেশি প্রবাসীরা যেসব জিনিসপত্র বিনা শুল্কে বাংলাদেশে নিতে পারবে সেসব জিনিসপত্র সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব, তাই আমাকে সাপোর্ট করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল। প্রথমেই আমি জানিয়ে দেব যে সব গৃহস্থলীর ব্যবহারের পণ্য বিনা শুল্কে নিতে পারবেন। নাম্বার এক, 100 গ্রাম ওজন পর্যন্ত স্বর্ণালঙ্কার ও 200 গ্রাম ওজন পর্যন্ত রৌপ্য অলঙ্কার, তবে এক ধরনের অলঙ্কার সংখ্যায় 12টির বেশি না হলে। নাম্বার দুই, ব্যক্তিগত ব্যবহারের ক্রীড়া সরঞ্জাম। নাম্বার তিন, টাইপরাইটার, ঘরে ব্যবহারের সেলাই মেশিন, সিলিং ফ্যান ও টেবিল ফ্যান। নাম্বার চার, রাইস কুকার, প্রেশার কুকার, গ্যাস ওভেন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রনিক ওভেন, টোস্টার, স্যান্ডউইচ মেকার, ব্লান্ডার, ফুড প্রসেসর, জুসার ও কফি মেকার। নাম্বার পাঁচ, বিদেশ থেকে কোনো অসুস্থ যাত্রী আসলে সেই যাত্রীর চিকিৎসায় প্রয়োজনীয় যন্ত্রপাতি। নাম্বার ছয়, 15 বর্গমিটার আয়তন পর্যন্ত কার্পেট। এবার বিনা শুল্কে যেসব ইলেকট্রনিক্স পণ্য নিতে পারবেন সেগুলো পড়ে শোনাচ্ছি। নাম্বার এক, সর্বোচ্চ 2টি মোবাইল ফোন সেট। নাম্বার দুই, ক্যাসেট প্লেয়ার, সিডি প্লেয়ার, বহনযোগ্য অডিও সিডি প্লেয়ার। নাম্বার তিন, ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার, সাথে একটি ইউপিএসও আনা যাবে। নাম্বার চার, কম্পিউটার স্ক্যানার, প্রিন্টার ও ফ্যাক্স মেশিন। নাম্বার পাঁচ, পেশাদার কাজে ব্যবহৃত হয় এরকম ক্যামেরা বাদে ভিডিও ক্যামেরা, যা এইচডি ক্যামেরা, ডিভি ক্যামেরা, বেটা ক্যামেরা ও ছবি তোলার ডিজিটাল ক্যামেরা। নাম্বার ছয়, 19 ইঞ্চি পর্যন্ত এলসিডি কম্পিউটার মনিটর। নাম্বার সাত, 29 ইঞ্চি পর্যন্ত প্লাজমা এলসিডি এলই সিআরটি টেলিভিশন। নাম্বার আট, সর্বোচ্চ 4টি স্পিকার সহ সিডি, ডিভিডি, ভিসিডি, ডিভিডি, এলডি বা ব্লু ডিস্ক প্লেয়ার।